বাবে অত্যন্ত প্রয়োজন এই খবর জনাটো লগতে সাবধান হওয়াটো এই ক্ষেত্রত অত্যন্ত প্রয়োজন আর সেইখিনি সজাগতার বাবে সেইখিনি সাবধানতা অবলম্বন করিবর বাবে এই খবর লৈ আহিছো আপোনালোকৰ সন্মুখলৈ নমস্কাৰ প্ৰিয় দৰ্শক মই জয়ন্ত মাধৱ গোস্বামীয়ে আপোনাক স্বাগতম জনাইছো নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ ডিজিটেল লাইভলৈ আৰু লাইভত লৈ আহিছো এই খবৰ যে মোবাইল বিস্ফোৰণত জোৱানৰ মৃত্যু এটা অতি দুৰ্ভাগ্যজনক ঘটনা এটা করুণ ঘটনা যি ঘটনাই আপোনাকো হয়তো এই মুহূৰ্তত ভবাই তুলিব আপুনিও এই ক্ষেত্রত কিমান সচেতন এই ক্ষেত্রত আপোনাৰ সচেতনতাৰ বাবে এই খবৰ অত্যন্ত প্ৰয়োজন যে মোবাইল বিস্ফোৰণ ঘটি এজন জোৱানৰ মৃত্যু হৈছে এজন পাহুৱাল ডেকা এজন জোৱান এই জোৱানজনে মৃত্যু খাবতি লৈছে মোবাইল বিস্ফোৰণৰ ঘটনাত অত্যন্ত ভয়ানক এই খবৰ কাৰণ আমাৰ হাতে হাতে এতিয়া সকলোৰে আছে একো একোটা স্মাৰ্টফোন সকলোৰে হাতত স্মাৰ্টফোন আছে স্মাৰ্ট অবিহনে আমি এটা সময় এটা ছেকেণ্ড এটা মিনিটৰ কথাও আজি দিনত কল্পনা কৰিব নোৱাৰোঁ এক অপৰিহাৰ্য অংগত পৰিণত হৈছে মানুহৰ দৈনন্দিন জীৱনৰ এই স্মাৰ্টফোনটো বা মোবাইল ফোনটো এই এণ্ড্ৰইড ফোনটো অবিহনে আমাৰ এখোজো আগনাবাঢ়ে এটি আজিৰ ডিজিটেল যুগত আৰু এই মোবাইলটোৱে যদি আপোনাৰ বাবে ভাবুকি কঢ়িয়াই আনে এই মোবাইলটোৱে যদি আপোনাৰ মৃত্যুৰ কাৰণ হৈ উঠিব পাৰে তেন্তে ইয়াতকৈ আৰু ভয়ানক খবৰ কি হ'ব পাৰে সেয়েহে প্ৰিয় দৰ্শক এই খবৰ এইখিনি মুহূৰ্তত লৈ আহিছোঁ আপোনালোকৰ সন্মুখলৈ যে এটা মোবাইল ফোন এটা স্মাৰ্টফোন এটা এণ্ড্ৰইড ফোনে যিকোনো মুহূৰ্তত আপোনাৰ জীৱনলৈও ভাবুকি কঢ়িয়াই আনিব পাৰে আপোনাৰ পৰিয়ালটোলৈ কাল অমানিশা নমাই আনিব পাৰে আৰু তেনেকুৱা এটা ঘটনাই সংঘটিত হ'ল এই জোৱান এইজন এজন কমাণ্ডো এই কমাণ্ডোজনৰ পৰিয়াললৈ এক কাল অমানিশা নামি আহিল এই ঘটনাৰ লগে লগে এই জোৱানজনে প্ৰাণ হেৰুৱাবলগীয়া হ'ল মোবাইল বিস্ফোৰণত তাকো চাৰ্জত লগাই কথা পাতি থকাৰ সময়তে সংঘটিত হ'ল এই অঘটন মোবাইলত যদি চাৰ্জত আছে আপোনাৰ ফোনটো চাৰ্জ দি থৈ দিছে মোবাইলটো তেতিয়াহ'লে আপুনি কথা পাতে নেকি এই ভুল আপুনি কাহানিও নকৰিব কেতিয়াও নকৰিব এইখিনি কথাই এই মুহূৰ্তত জনাম আপোনালোকক এই খবৰৰ আলম লৈ কাৰণ এইজন জোৱান অমৰজ্যোতি তাই জোৱানজনৰ নাম জোৱানজন অসমৰে জোৱান অসমৰ ডিমৌৰ ঘৰ এই জোৱানজনৰ যোৱা ডেৰ বছৰ পূৰ্বে তেওঁ চাকৰিত যোগদান কৰিছিল কাছাৰত কৰ্মৰত হৈ আছিল আৰু কাছাৰত কৰ্মৰত অৱস্থাত থকাৰ সময়তে জোৱানজনে মোবাইল ফোন চাৰ্জিঙত লগাইছিল আৰু সেই চাৰ্জিঙত লগোৱাৰ সময়তে তেওঁ কথা পাতি আছিল আৰু সেই কথা পাতি থকাৰ সময়তে ঘটি গ'ল সেই অঘটনটো প্ৰচণ্ড বিস্ফোৰণ হৈ জোৱানজনে থিতাতে প্ৰাণ হেৰুৱালে হয় মোবাইল ফোনৰ বিস্ফোৰণত প্ৰাণ হেৰুৱালে মোবাইল ফোন বিস্ফোৰণৰ ঘটনা বহুবাৰ আমি শুনিবলৈ পাইছোঁ বা আপোনাৰ মোৰ মাজৰে হয়তো কোনোবাই নিজেও ইয়াৰ অভিজ্ঞতা লাভ কৰিছে চাৰ্জিঙত লগাই থকা মোবাইল যেতিয়া গৰম হৈ যায় তেতিয়া গৰম হৈ যোৱাৰ পিছত বিস্ফোৰিত হয় এনেকুৱা ধৰণৰ ঘটনা বা কিছু কাৰিকৰী বিজুতিৰ বাবে এনেকুৱা ধৰণৰ ঘটনা প্ৰায়েই সংঘটিত হয় আৰু তেনে এটা ঘটনা যি ঘটনাই কাল ৰূপ ধাৰণ কৰিলে যি ঘটনাই ভয়ানক ৰূপ ধাৰণ কৰিলে যি ঘটনাই এটা কৰুণ খবৰ দিলে যে মোবাইল বিস্ফোৰিত হৈ এই জোৱানজনে প্ৰাণ হেৰুৱাবলগীয়া হ'ল আমি পুনৰ জনাইছোঁ ডিমৌৰ এই জোৱানজনৰ নাম হৈছে অমৰজ্যোতি টাইট ডিমৌত ঘৰ এই জোৱানজনৰ ডিমৌত ডেৰ বছৰ পূৰ্বে তেওঁ ডিমৌৰ পৰা চাকৰি যোগদান কৰিবলৈ গৈছিল কাছাৰত তেওঁ চাকৰি কৰি আছিল ডিমৌৰ লাইবিলত ঘৰ অমৰজ্যোতি টাইডৰ ডিমৌৰ লাইবিলত ঘৰ এইজন জোৱানৰ কমাণ্ডো হিচাপে তেওঁ কাম কৰি আছিল মোবাইল ফোনে এই কমাণ্ডোজনৰ প্ৰাণ কাঢ়িলে তেওঁ কাছাৰত কৰ্মৰত হৈ আছিল মোবাইল চাৰ্জত লগাই কথা পাতি থকাৰ সময়তে এই অঘটন সংঘটিত হ'ল গতিকে মোবাইল চাৰ্জত লগাই কথা পতাৰ ভুল আপুনি কাহানিও নকৰিব এই ক্ষেত্ৰত সাৱধান আপুনি হ'বই লাগিব কাৰণ যিকোনো মুহূৰ্তত এটা বিপদ হোৱাৰ বাবে কোনো ধৰণৰ সময় প্ৰয়োজন নাই এটা মুহূৰ্তৰ ভিতৰত এটা ছেকেণ্ডৰ ভিতৰত এনে বিপদ আপোনাৰ জীৱনলৈ আহিব পাৰে কাৰণ আমি কৰ্মব্যস্ততাৰ বাবে আমাৰ হাতত এতিয়া সময় তেনেই তাকৰ আমি চৌব্বিছ ঘণ্টাৰ যিখিনি সময় আমি হাৰে থাকোঁ যিখিনি সময় কাম কৰোঁ আমি যদি অকণমান আজৰি সময় পাওঁ তেতিয়াহ'লে আমাৰ হাতত মোবাইলটোৱে আহে এয়া এতিয়া স্বভাৱগত এটা স্বভাৱত পৰিণত হৈছে সকলো মানুহৰে দিনৰ দিনটো কৰ্মব্যস্ততা আৰু কিছু আজৰি পালে আমি হাতত মোবাইলটো লৈ দেশ বিদেশৰ বিভিন্ন খবৰ লাভ কৰোঁ মোবাইলটোত আৰু এই মোবাইল চাওঁতে চাওঁতে ছ'চিয়েল মিডিয়াৰ যুগত মোবাইল চাওঁতে চাওঁতে কেনেকৈনো বেটাৰী 0%লৈ গতি কৰে আমি গমেই নাপাওঁ আৰু সেয়েহে ততাতৈয়াকৈ আমি মোবাইল চাৰ্জত দিবলগীয়া হয় আৰু এই মোবাইল চাৰ্জত দিয়াৰ সময়তে হয়তো আপোনাৰ কাৰোবাৰ ফোন আহিব পাৰে আপোনাৰ মোবাইললৈ বা আপুনি কাৰোবাক ফোন কৰিবলগীয়া হ'ব পাৰে তাৎক্ষণিকভাৱে
কিন্তু তেনে সময়ত যদি চার্জিংত লগাই আপুনি ফোন রিসিভ করেছে বা কারোবা কল করেছে তেতিয়া হলে এনেকুয়া বিপদ আপনার জীবনলৈ আহিব পারে এই কথা আমি কোয়া নাই এগৰাকী আইটি এক্সপার্ট আমি আইটি এক্সপার্টৰ সৈতে কথা পাতিছিলোঁ আইটি এক্সপার্টে এইখিনি কথাই জনাইছে যে আপনার মোবাইলটো যেতিয়া চার্জিংত দিব তেতিয়া চার্জিংত দিলে আপনার ব্যাটারিটো অটোমেটিক বা স্বাভাবিকভাবে গরম হৈ থাকিব চার্জিংত থাকিলে সমান্তরালকৈ চার্জিংত থকা অবস্থা যদি আপুনি মোবাইলটো খুচৰি থাকে সোশ্যাল মিডিয়া আপুনি ব্যবহাৰ কৰি থাকে বা বিভিন্ন কাম কৰি থাকে আজিকালি গেম খেলাটো এটা সকলোৰে স্বভাৱত পৰিণত হৈছে আজৰি সময়ত সকলোৱে মোবাইল স্মার্ট মোবাইলত গেম খেলে গতিকে আপুনি চার্জিংত লগা যদি গেম খেলিছে বা অন্য কাম কৰিছে সোশ্যাল মিডিয়া ইউজ কৰি আছে তেতিয়া হলে কিন্তু ভয়ানক ৰূপ ধাৰণ কৰিব পাৰে আপোনাৰ স্মার্টফোনটোৱে যিমান দামি মোবাইল নহওক যিমান ব্র্যান্ডেড মোবাইল নহওক ভয়ানক রূপ ধারণ করিব পারে কারণ এফালে চার্জিংত আপনার ব্যাটারি গরম হয়ে থাকিব আনফালে আপুনি যেতিয়া মোবাইলটো ব্যবহার করে থাকিব তেতিয়া প্রসেসরটো ব্যবহার হয়ে থাকিব একেলগত আর প্রসেসর ব্যবহার হয়ে থাকিলে ওভারহিট হব আপনার মোবাইলটো আর সেই ওভারহিটর ফলত বিস্ফোরণ হওয়ার পূর্ণ মাত্রায় সম্ভাবনা থাকে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোনটো গতিকে তেনেকুৱাই হয়তো এই জোয়ানজনের ক্ষেত্রে হল চার্জিংত তেওঁ মোবাইলটো লগাই থৈছিল একে সময়তে হয়তো তেওঁ কিছু কিবা গেম খেলিছিল বা মোবাইলত পিটিকি আছিল মোবাইলত কাম কৰি আছিল তেনে সময়তেই এই বিস্ফোৰণ সংঘটিত হ'ল তাকো কথা পাতি থকাৰ সময়ত বিস্ফোৰণ সংঘটিত হোৱাত স্বাভাৱিকতেই আপুনি অনুমান কৰিব পাৰিব কাণত যেতিয়া আপুনি মোবাইলটোলৈ কথা পাতি থাকিব তেতিয়াহ'লে ইয়াৰ প্ৰভাৱ প্ৰত্যক্ষভাৱে আপোনাৰ মগজুত পৰিব আৰু এই বিস্ফোৰণ ঘটি প্ৰচণ্ড বিস্ফোৰণ ঘটি আপোনাৰ মগজুত আঘাত কৰিব আৰু সেই আঘাতে আপোনাৰ প্ৰাণ কাঢ়িব পাৰে আপোনাৰ প্ৰাণ নাহিব পাৰে আৰু তেনে ঘটনাই এই জোৱানজনৰ ক্ষেত্ৰত হ'ল আৰু যাৰ পৰিণতিত এটা পৰিয়াললৈ কাল অমানিশা নামি আহিল হয়তো এই জোৱানজনেই পৰিয়ালৰ একমাত্ৰ উপাৰ্জনকাৰী ডিমৰ লাইবিলত ঘৰ অমৰজ্যোতি তাইদৰ ডিমৰ লাইবিলত ঘৰ ডিমৰ পৰাই তেওঁ চাকৰি যোগদান কৰিছিল কাছাৰত কৰ্মৰত হৈ আছিল আৰু কাছাৰত কৰ্মৰত অৱস্থাতেই তেওঁ মোবাইল চাৰ্জত লগাই ফোনত কথা পাতি থকাত প্ৰচণ্ড বিস্ফোৰণ ঘটি এই অভাৱনীয় এটা পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল য'ত জোৱানজনে প্ৰাণ হেৰুৱাবলগীয়া ঘটনা হ'ল বিভিন্ন সময়ত এনেকুৱা ধৰণৰ মোবাইলত কথা পাতি বিস্ফোৰিত হৈ বহু লোক ঘূণীয়া হ'বলগীয়া হৈছে বহু লোকে জীৱনৰ কাৰণে নুশুনা হৈ পৰিছে কাণেৰে চকুৰে দৃষ্টিশক্তি হেৰুৱাই পেলাইছে এই বিস্ফোৰণৰ ফলত আৰু কেতিয়াবা প্ৰাণ হেৰুৱাবলগীয়া হৈছে আৰু তেনে এটা ঘটনা অমৰজ্যোতি তাইদৰ ক্ষেত্ৰত সংঘটিত হ'ল য'ত নেকি তেওঁ মোবাইল চাৰ্জত দি কথা পাতি থকাৰ সময়তে প্ৰচণ্ড বিস্ফোৰণ হৈ মুহূৰ্ততে প্ৰাণ হেৰুৱাবলগীয়া হ'ল গতিকে সাৱধান আমি সেইকাৰণে বাৰে বাৰে কৈছোঁ আপুনিও সাৱধান হওক কাৰণ মোবাইল আমাৰ অপৰিহাৰ্য অংগ এতিয়া আমাৰ দৈনন্দিন জীৱনত মোবাইল অবিহনে আমি এটা ছেকেণ্ডৰ কথাও এতিয়া কল্পনা কৰিব নোৱাৰোঁ কাৰণ সকলো কাম লেনদেনৰ পৰা আৰম্ভ কৰি দোকান পোহাৰলৈ যোৱাৰ পৰা আৰম্ভ কৰি সকলোতে এই মোবাইলটোৱে এতিয়া আপোনাৰ হাতৰ একমাত্ৰ লগৰী কাৰণ এই মোবাইলৰ জৰিয়তে ডিজিটেল পে'মেণ্টৰ পৰা আৰম্ভ কৰি সকলো কাম মোবাইলৰ দ্বাৰাই হৈছে তথ্যৰ আদান প্ৰদানৰ পৰা আৰম্ভ কৰি কাৰোবাক জৰুৰীকালীন খবৰ দিয়াৰ পৰা আৰম্ভ কৰি মোবাইলটো অত্যন্ত জৰুৰী আজিৰ তাৰিখত আৰু সেইবাবে মোবাইল ব্যৱহাৰ কৰাৰ ক্ষেত্ৰত এইখিনি সাৱধানতা অৱলম্বন কৰাটো অত্যন্ত জৰুৰী আমি পুনৰ জনাইছোঁ চাৰ্জত লগাই আপুনি মোবাইল ফোন কথা বতৰাটো দূৰৰে কথা মোবাইল ফোন ব্যৱহাৰ নকৰিব গেম খেলি নাথাকিব আপোনাৰ সন্তানকো সেইখিনি কথা কওক অভিভাৱকসকলক কৈছোঁ সন্তানকো সেইখিনি কথা কওক যাতে চাৰ্জিঙত লগাই মোবাইলটো চাৰ্জত দি গেম নেখেলে আপোনাৰ সন্তানে কাৰণ সন্তান বুলিয়ে নহয় আজিকালি সকলোৱে গেমত ব্যস্ত কিছু মানসিক অৱসাদ দূৰ কৰিবৰ বাবে ছ'চিয়েল মিডিয়াই হওক বা গেমৰ আশ্ৰয় লোৱা হওক গেমৰ আশ্ৰয় লওঁ আমি আৰু সেই গেম খেলি থাকোঁতে এনেকুৱা ধৰণৰ অঘটন হ'ব পাৰে সংঘটিত হ'ব পাৰে আপোনাৰ জীৱনলৈ আপোনাৰ জীৱন বুলিয়ে নহয় আপোনাৰ পৰিয়ালটোৱে এই ক্ষেত্ৰত বিপদৰ সন্মুখীন হ'ব পাৰে কাৰণ একমাত্ৰ উপাৰ্জনকাৰী এজন অমৰজ্যোতি তাইৰ একমাত্ৰ উপাৰ্জনকাৰীজনে প্ৰাণ হেৰুৱালে মোবাইল বিস্ফোৰণ সংঘটিত হৈ গতিকে তেনেদৰে আপোনাৰ পৰিয়ালটো বা আপোনাৰ সন্তানটো বা আপুনি নিজেই এনেকুৱা ধৰণৰ বিপদৰ সন্মুখীন হ'ব পাৰে আৰু সেইবাবে আমি বাৰে বাৰে আপোনালোকক কৈছোঁ এই কথা এই খবৰ যে মোবাইল ব্যৱহাৰ কৰাৰ ক্ষেত্ৰত সাৱধান হওক কাৰণ এই মোবাইলটোৱে হৈছে আমাৰ একমাত্ৰ লগৰী স্মাৰ্টফোন অবিহনে আমি এখোজ আগুৱাব নোৱাৰোঁ আজি ডিজিটেল যুগত প্ৰতিটো কামত মোবাইলটো অত্যন্ত প্ৰয়োজনীয় আমাৰ গতিকে এই ক্ষেত্ৰত মোবাইল কাৰণ 24 ঘণ্টাৰ বেছি সময় যিহেতু আমি মোবাইলটোৰ লগতে সময় কটাওঁ সেয়েহে আমাৰ বেটেৰীৰ যিটো চাৰ্জিং ক্ষমতা সেয়া হ্ৰাস পায় মুহূৰ্তৰ ভিতৰতে লাহে লাহে 100%ৰ পৰা 0% পাই গৈ বেটাৰীৰ
ব্যাটারি চার্জ গতিকে সেই চার্জিং লগার ক্ষেত্রত আমি এইখানে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজনীয় হয়। আপনার ফোন আহিছে, ইমার্জেন্সি কল আহিছে, আপনি ডিসকানেক্ট করক চার্জিং পৰা, চার্জারডাল ডিসকানেক্ট করক আর তারপরে আপনি ফোন রিসিভ করক বা কারোবাক ফোন করক। একদরে ব্যাটারির কিছু বিসঙ্গতি থাকলেও এনেকা ধরনের বিসঙ্গতি ঘটে। আমি যেটা আইটি এক্সপার্টর সঙ্গে কথা পাতিছিল, আইটি এক্সপার্টে এইখানে কথায় আমাক জানাইছে কেতিয়াবা ব্যাটারির বিসঙ্গতি থাকে একে সময়তে ডুপ্লিকেট চার্জার। আমি বহুতেই ভুল করো যে বজারপরা ফুটপাথরপরা কম দামত আমি ডুপ্লিকেট চার্জার কিনি আনো আর সেই ডুপ্লিকেট চার্জারের বাবেও এনেকা ধরনের বিস্ফোরণ হব পারে বলে আমাক জানিবলৈ দিছে আইটি এক্সপার্টে। গতি এই ক্ষেত্রত আপনি নকল বা ডুপ্লিকেট চার্জার ব্যবহার করার ক্ষেত্রটো কিছু চিন্তা করিব, সাবধানতা অবলম্বন করে লাগে। দুই এপয়সা আপনার বেশিক যাও, আপনার জীবন তো অমূল্য, গতি জীবনের সঙ্গে খেলা নকরিব, জীবনের সঙ্গে আপনি তুচ্ছ জ্ঞান নকরিব। গতি মোবাইল ফোন যেহেতু আমাক লাগিব, আমি মোবাইল ফোন ব্যবহার করবই লাগিব, গতি এইখানে সাবধানতা আপনি গ্রহণ করক, অবলম্বন করক। আমি পুনৰ জনাইছো যে চার্জত লগাই থলে আপনি গেম নেখেলিব, যদি আপনার সন্তানে গেম খেলিছে সেয়া বন্ধ করক, যদি আপনার ইমার্জেন্সি কল আহিছে চার্জত লগাই থোৱা আছে ফোনটো তেতিয়াহলে সেই কল রিসিভ নকৰিব। রিসিভ করলে যিকোনো মুহূর্তত বিস্ফোরিত হব পাৰে আপনার অ্যান্ড্রয়েড ফোন, আপনার স্মার্টফোন, আর তারপিছত কি হব পাৰে এয়া এটা জ্বলন্ত উদাহরণ আমি লৈ আহিছো আপনার সন্মুখলৈ। এয়া এটা জ্বলন্ত উদাহরণ, যিকোনো মুহূর্তত এনেকুৱা এটা ভয়ানক পরিস্থিতির সন্মুখীন হবলগীয়া হব পাৰে আপুনি। গতি প্রিয় দর্শক, এয়া খবর আমি আপনার জানাই আছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এইখানে মুহূর্তের, যে প্রতিটি খবরে আপনার সম্মুখে লই আহ। আর আজির দিনটির এয়া অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর যে মোবাইল ফোন ব্যবহার করে এজন জওয়ানে প্রাণ হেরুবলিয়া হল। এই জওয়ানজন দেড় বছর পূর্বে চাকরি যোগদান করেছিল, পরিয়ালের একমাত্র উপার্জনকারী, কিন্তু একটা সামান্য ভুলের বাবে আজি সমগ্র পরিয়ালটে আজি একটা ভয়াবহ বাস্তবর সম্মুখীন হবলগিয়া হল। ইতিমধ্যে প্রাণ হেরুয়ালে, প্রাণ হেরুয়ালে, কিন্তু পরিয়ালট আজি কি অবস্থা হব সেয়া নকলেও অনুমেয়। একমাত্র উপার্জনকারী আর একমাত্র উপার্জনকারীজনক হেরুয়ায় ডিমোর লাইবিলর সেই পরিয়ালট কি এক অসহনীয় অবস্থা হয়েছে সেয়া নকলেও আপনি অনুমান করব পারিব। গতি একটা সামান্য ভুল এই জওয়ানজনের দরে আপনি একটা সামান্য ভুল নকরিব। আমি পুনর্বার জানাইছো যেহেতু মোবাইলটি আমার একমাত্র লগরী, মোবাইলটি আপনার যদি চার্জ নাইকিয়া হয়েছে তেতিয়াহলে চার্জ দিয়ক, চার্জ দিয়ে আপনার ব্যাটারির লাইফ লাইনও আপনি বর্তাই রাখক। একে সময়তে আপনার জীবনের প্রতি যদি ভাবুকি আনিব নিবিচারে তেতিয়াহলে এইখানে সাবধানতা আপনি ন্যূনতম এইখানে সাবধানতা অবলম্বন করার বাবে আমি এই মুহূর্তে জানাইছো আপনার এই খবর যে মোবাইলটি চার্জিং থাকার সময়ত আপনার ফোন আহিলেও ফোন রিসিভ নকরিব, বা ইমার্জেন্সি কল করবলগিয়া হলেও সেয়া রিসিভ নকরিব। একে সময়তে সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করে না থাকিব চার্জিং লগাই, সেয়া করলে কিন্তু আপনার জীবনলে ভাবুকি আহিব পারে। একে সময়তে গেম খেলি থাকিলে মোবাইল বিস্ফোরিত হয়ে আপনি চিরজীবনের বাবে দৃষ্টিশক্তি হেরুবলিয়া হব পারে, আপনি চিরদিনের বাবে কানেরে নুশুনা হয়ে পড়ব পারে। এইখানে ভুল যদি আপনি করে, গতি এই ভুলের দূরত থাকবলে হলে মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্র এইখানে সাবধানতা গ্রহণ করক। আমি বিভিন্ন সময় এনে বাতরি পাই আছো মোবাইল বিস্ফোরিত হয়ে এনে ধরনের বহু অঘটন সংঘটিত হয়েছে। যিকোনো ব্র্যান্ডর মোবাইলে নহক কিয়, দামি দামি ব্র্যান্ডর মোবাইলের ক্ষেত্রতো এনেকুৱা ধরনের অঘটন সংঘটিত হওয়া পরিলক্ষিত হয়। অবশ্যই এই যে জওয়ানজনের মৃত্যু হল, এই জওয়ানজনে কি মোবাইল, কি ব্র্যান্ডর মোবাইল ব্যবহার করেছিল সেয়া অবশ্যই এটাও আমি জানিব পৰা নাই, কিন্তু যি ব্র্যান্ডে নহক কিয়, কারণ আপনার সাবধানেই হয়েছে মূল বিষয়, সাবধানীর মরণ নাই বলে একটা কথা আছে। গতি এইখানে ন্যূনতম কথা সকলে জানাতো উচিত, সেয়েহে আমি আমার আইটি এক্সপার্টর সঙ্গে কথা পাতি এইখানে তথ্য আপনার সম্মুখে লই আছো, একটা জ্বলন্ত উদাহরণ লই আছো। এই জ্বলন্ত উদাহরণে আপনার জানাব বিচার যাতে মোবাইল ফোনটি ব্যবহার করার ক্ষেত্র আপনি ন্যূনতম এই সাবধানতাখিনি অবলম্বন করক। পুনর্জনাম, হয়তো বারে বারে কোয়ার কারণে আপনাদের কিছু বিধ্বস্ত হব পাৰে, কিন্তু আপনার কারণে এইখানে কথাটা অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজনীয়, সেইভাবে আপনার জানাব বিচার যে চার্জত লগাই আপনি গেম নেখেলিব, গেম খেলিলে মোবাইল বিস্ফোরিত হয়ে আপনি চিরদিনের বাবে দৃষ্টিশক্তি হেরুয়াব পারে, হয়তো প্রাণ হেরুয়াব পারে, নতুবা আপনার দৃষ্টিশক্তি হেরুয়াব পারে। আপনি মোবাইল চার্জত লগাই কথা পাতোতে মোবাইল বিস্ফোরিত হয়ে এইজন জওয়ান অমরজ্যোতি তাইদর দরে প্রাণ হেরুয়াবলগিয়া হব পারে, নতুবা চিরদিনের বাবে আপনার আপনি কানেরে নুশুনা হয়ে পড়ব পারে আর একদরে আপনি প্রাণ হেরুবলিয়া হব পারে। গতি এইখানে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজনীয়, যি ব্র্যান্ডরে মোবাইল নহক চার্জত লগালে আপনি এইখানে
এইখিনি ন্যূনতম সাবধানতা অবলম্বন কৰক। অমৰজ্যোতি টাইট কাছাৰত কৰ্মৰত এই জোৱানজনাই এই ভুলৰ বাবে আজি প্ৰাণ হেৰুৱাবলগীয়া হ'ল আৰু তাৰ ভয়ংকৰ পৰিণাম এতিয়া পৰিয়ালটোৱে ভোগ কৰিব লাগিব। একমাত্ৰ উপাৰ্জনকাৰী আছিল অমৰজ্যোতি টাইট। কাছাৰত যোগদান কৰিছিল ডেৰ বছৰ পূৰ্বে, তেওঁ চাকৰিত যোগদান কৰিছিল আৰু এনেকুৱা ধৰণৰ ঘটনা আপোনাৰ ক্ষেত্ৰত নাহক, আপোনাৰ জীৱনলৈ নাহক। যিমান আপুনি ব্যস্ত নহওক, লাগিলে আপুনি যদি গৃহিণীসকল আপুনি পাকঘৰতেই ব্যস্ত হৈ আছে, যদি পাকঘৰতে আপুনি আপোনাৰ ছুইচ বৰ্ডত মোবাইলটো চাৰ্জিঙত লগাইছে, চাৰ্জিঙত লগাই আপুনি কথা পাতি আছে, তেতিয়াহ'লে কিন্তু ভয়ানক পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ব পাৰে আপুনিও। কাৰণ এফালে বেটাৰী পাৱাৰ পাই আছে, বেটাৰী গৰম হৈ আছে, একেদৰে প্ৰচেছৰ আপোনাৰ গৰম হৈ থাকিব। আপুনি যিমানেই মোবাইলটো ব্যৱহাৰ কৰি থাকিব আৰু তাৰপিছত হাতে পাছে বাৰু হোৱাৰ দৰে গৰম হৈ আপোনাৰ মোবাইলটো বিস্ফোৰিত হ'ব পাৰে আৰু সেই বিস্ফোৰণে আপোনাৰ জীৱনলৈ কাল অমানিশা নমাই আনিব পাৰে। গতিকে এইখিনি আমাৰ বাৰ্তা আপোনালোকক জনাবলৈ আমি এই মুহূৰ্তত লাইভত আহিলোঁ। এই বিষয়টোত আপুনি কিভাবে জনাওক আপোনাৰ মতামত আৰু শ্বেয়াৰ কৰক। আপোনাৰ আত্মীয় স্বজন সকলোৱে যাতে এই খবৰ লাভ কৰে, এইখিনি সাৱধানতা সকলোৱে গ্ৰহণ কৰক, তাৰেই আমি কামনা কৰিছোঁ। সকলো ভালে থাকক। লাইভৰ পৰা বিদায়।